بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমাদের যুবকদের মধ্যে অসংখ্য যুবক রয়েছে তারা ভালোবাসার ক্ষেত্রে শিরিক করে থাকে কথা বলেন ঠিক না ভাই ঠিক যেমন যুবকরা বিশেষ করে সম্পর্ক করে প্রেম করে যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অবৈধ কথা বলেন ঠিক না ভাই ঠিক ভালোবাসার ক্ষেত্রে শিরিক করে থাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মাইয়াতাখিদু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব بالله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذا يرون العذاب أن القوة لله جميعا الله رب العالمين বলেন মানুষের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে যারা ভালোবাসার সাথে শিরিক করে থাকে যেরকম ভাবে তারা ওদেরকে ভালোবাসে যেরকম ভাবে আল্লাহকে ভালোবাসে তবে ঈমানদার ব্যক্তি একমাত্র পৃথিবীর সব কিছু চাইতে আল্লাহকে অধিক ভালোবাসে আর যদি জালিমরা শাস্তি অবলোকন করে বুঝত জালিমরা যদি শাস্তি বুঝত সমুদয় রব্বুল আলামিনের শাস্তি দানে অত্যন্ত কঠোর সেজন্য যারা আল্লাহর চাইতে দুনিয়ার মানুষকে অধিক ভালোবাসে তারা আল্লাহর সাথে শিরিক করে নাউজুবিল্লাহ বলেন যেমন ভালোবাসার ক্ষেত্রে শিরিক করে থাকে ভালোবাসা হচ্ছে তিন প্রকার মানুষের জন্য ভালোবাসা হতে পারে এক ভালোবাসা হচ্ছে সম্পদের জন্য খোদারতে ভালোবাসা সম্পদের জন্য মানুষ সম্পদকে ভালোবেসে থাকে দুই নাম্বার চিহ্ন ভালোবাসা যা পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসা তিন নাম্বার আসক্তিগত ভালোবাসা স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা এই ভালোবাসার ক্ষেত্রে মানুষ শিরিক করে থাকে সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলছেন উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله رب العالمين বলেন হে নবী আপনি বলে দিন যারা তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোষ্ঠী তোমাদের গোত্র আর তোমাদের সেই সম্পদ যা তোমরা উপার্জন করেছো এবং তোমাদের গৃহসমূহ তোমাদের বালাখানা ঘর বাড়ি সমূহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ জিহাদ করার চেয়ে যদি অধিক প্রিয় হয়ে থাকে তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজাব এসে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আল্লাহর শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলবে সুতরাং যারা এই সম্পদ তাদের সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক সেজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা সব কিছু চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুমিন হিসাবে বিবেচিত হব আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুক আমিন আমিন
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ভালোবাসা সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও তাহলে ফাত্তাবিউনি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের জীবনের গুনার খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভালোবাসতে চায়, আল্লাহকে যে ব্যক্তি মহব্বত করতে চায়, আল্লাহর যে ব্যক্তি প্রিয় পাত্র হতে চায়, তাহলে আল্লাহ বলছেন হে নবী, আপনি বলে দিন, আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে বুখারি 16 নম্বর হাদিস, মুসলিমের 43 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আরো কিছু গ্রন্থে রয়েছে, তিরমিজি 2624 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 12002 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুমান কুন্না বিহিন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি গুণ যদি কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সে ব্যক্তি প্রকৃত পক্ষে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তিনটি গুণ আমাদের থাকার প্রয়োজন আছে না নাই কথা বলেন? আছে। তিনটি গুণ আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার হচ্ছে আইয়াকুনাল্লাহ রাসূলহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্য সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যত আত্মীয় স্বজন রয়েছে, পিতা মাতা স্ত্রী পুত্র যাই থাকুক না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব কিছু চাইতে যদি বেশি ভালোবাসা যায় তাহলে সে ব্যক্তি মানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে দ্বিতীয় গুণ হচ্ছে কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার, যে কুফরি করা, কাফের হয়ে যাওয়া তার কাছে এতটাই অপছন্দনীয় হবে যেরকম ভাবে আগুনে নিক্ষেপ হওয়া, আগুনে যাওয়া তার কাছে অপছন্দনীয়। তাহলে আমরা যদি আমরা কি কাউ কেউ আগুনের ভিতর নিক্ষেপিত হই, এটা কি আমরা চাইবো? না, আমরা চাইবো না। সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীর সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার, কাউকে ভালোবাসবো, কারোর সাথে সম্পর্ক করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিন নাম্বার, কুফুরি করা, কাফের হয়ে যাওয়া তার কাছে এতটাই অপছন্দনীয় হবে যেরকম ভাবে অপছন্দনীয় হবে আগুনে নিক্ষেপ করা। আগুনে নিক্ষেপ হওয়া তার কাছে যতটা অপছন্দনীয় হবে, সে কুফুরি করা, কাফের হয়ে যাওয়া তার কাছে এতটা অপছন্দনীয় হবে। তো আমাদের এই আমল তিনটি থাকার প্রয়োজন আছে না নাই কথা বলেন? আছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী 15 নম্বর হাদিস, মুসলিম 44 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা 16 নম্বর হাদিস, বুখারী এবং মুসনাদে আহমদ 12814 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন
ততক্ষণ পর্যন্ত তোমরা কি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা অন্য সব কিছুর চাইতে পৃথিবীর সব বস্তু থেকে আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সব কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আর আল্লাহর নবীকে সব কিছু চাইতে বেশি ভালো না বাসতে পারলে সে কখনো ইমানদার হতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি বাসতে হয় নবীকে বাসো। কথা বলেন ঠিক না ভাই? আমরা যেন আল্লাহ এবং আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ভালোবাসার ক্ষেত্রে আমরা যেন শিরিক না করি, বিশেষ করে মনে রাখতে হবে আমরা যত যা কিছুকেই ভালোবাসি না কেন, পিতা মাতা সন্তান সবকিছুকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর জন্য সম্পর্ক করতে পারি, আল্লাহ মুমিন হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস রয়েছে তিরমিজি 2521 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আনকাহা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দিল, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো এবং আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করলো এবং আল্লাহর জন্যই ভালোবাসলো, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করলো এবং আল্লাহর জন্যই নিজের অধীনস্থ কোনো মেয়েকে মহিলাকে কোনো কারো কাছে বিবাহ দিল, তার ঈমান তখনই সত্যিকারের পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য, দান করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করলে আল্লাহ মুমিন হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন।